নিছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহবিহি ওয়া মাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রিসালাতুল কোরআন মাদ্রাসা ফেনীর উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে রেসালাতুল কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার এবং সেই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন এবং আমাদের আরও অনেক ভাই বিভিন্ন জেলা থেকে রওনা দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক সবাইকে সহি সালামতে আমাদের আজকে তাফসীরুল কোরআন মাহফিলে পৌঁছার এবং এই তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে বাড়িতে নিরাপদে পৌঁছার আল্লাহ পাক তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমাদের ব্যানারে পোস্টারে দেখেছেন যে আমি কিন্তু আজকের আলোচক না। তো আমাদের আলোচক বৃন্দ যারা, আলহামদুলিল্লাহ তারা একজন শায়েখ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আর দুইজন শায়েখ আমাদের ফেনীর কাছাকাছি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তারাও পৌঁছে যাবেন। তো আলহামদুলিল্লাহ তারাই হলেন আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচক। তো আমি যেহেতু আলোচক না, আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে তো আসর থেকে মাগরিব এই অল্প সময়, বেশি সময় নাই, এই সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কথা বলব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ইত্তেবাউ তারিকাতি সালাফ ফি ফাহমিন নুসুস ওয়া ফিল ইলমে ওয়াল আমল। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বুজার ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সালাফদের তরিকা অনুসরণ করা, সালাফদের পদ্ধতি, সালাফদের সিস্টেম, সালাফদের তরিকা অনুসরণ করা, এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে আমরা এই অল্প সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে বা আমাদের এই দেশে বাংলাদেশে কোরআনে কারিমের আয়াত পেশ করে কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা পেশ করা হয়, অনেক হাদিস দিয়ে হাদিসের বিকৃত ব্যাখ্যা পেশ করা হয়, কোরআনে কারিমের আয়াতটা দিয়ে যুগে যুগে সালাফে সালেহীন যা বুঝিয়েছেন, যা বুঝেছেন তার ব্যতিক্রম, নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা আমাদের সামনে পেশ করা হয়। আয়াত একটা, দলিল দেওয়া হচ্ছে আরেক জিনিসের, ওই আয়াতের সাথে যে জিনিসের দলিল দেওয়া হচ্ছে, যে বিষয়টির দলিল দেওয়া হচ্ছে ওই বিষয়টির সাথে নিকটতম তো দূরের কথা, দূরতম কোনো সম্পর্কও নেই। এটার মূল সমস্যা হল কোরআনে কারিমের আয়াত বোঝার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বোঝার ক্ষেত্রে সালাফদের তরিকা, সালাফদের পদ্ধতি অনুসরণ না করা।
এটাই হলো মূল কারণ, সালাফদের থেকে বিচ্যুত হয়ে যাওয়া, সালাফদের তরিকাকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আমলের ক্ষেত্রে সালাফে সালেহিনদের তরিকা অনুসরণ করার গুরুত্ব। এখানে কয়েকটি জিনিস আমরা বোঝার চেষ্টা করব। প্রথম বিষয়টি হলো সালাফ কারা, সালাফে সালেহিন কারা, কাদেরকে অনুসরণ করার কথা আমরা বলতেছি, কাদের তরিকা আমরা অনুসরণ করব। সালাফ বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি, কারা আমাদের সালাফ। দ্বিতীয় বিষয়, সালাফদের অনুসরণ করার গুরুত্বটা কি, তাদেরকে অনুসরণ করতে হবে কেন, কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে কি নির্দেশনা প্রদান করা হয়েছে। তৃতীয় বিষয়, আমরা কয়েকটি আয়াত এবং হাদিস পেশ করব, যে আয়াত এবং হাদিসগুলো আমাদের দেশে সালাফদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন গড়া ব্যাখ্যার জন্য পেশ করা হয়। প্রথমে আমরা আসি সালাফ কাকে বলে, সালাফে সালেহিন কারা। আমাদের দেশে কবর জিয়ারতের একটা দোয়া খুব প্রসিদ্ধ, এই দোয়াটা সকল বইতে সব জায়গায় কবর জিয়ারতের দোয়া হিসাবে লেখা আছে। দোয়াটা জামে আত-তিরমিজির মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে দোয়াটি বর্ণিত হয়েছে। আমরা সকলেই মোটামুটি কবর জিয়ারতের দোয়া জিজ্ঞাসা করলেই এই দোয়াটাই আমরা জানি। বলেন তো দেখি কোন দোয়াটা, আপনারাই বলেন। জি হ্যাঁ জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তারপরে কি, ওরে ফেনী জেলার মানুষ কবর জিয়ারতের দোয়াও জানে না, এ তো খুব খারাপ কথা। কি বলেন দেখি কবর জিয়ারতের যে দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আন্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াটাই আমাদের বাংলাদেশে খুব প্রসিদ্ধ। কিন্তু কবর জিয়ারতের আরও অনেকগুলো দোয়া আছে সহি হাদিসে, সেগুলো মদিনা মুনাব্বারাতে মসজিদে হারামের আশেপাশে যে কবরস্থান, ওই কবরস্থানগুলোতে লেখা থাকে, বড় করে লেখা আছে ওই দোয়াগুলো। আসসালামু আলাইকুম দারা কাওমি মুমিনিন, ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। এগুলো মক্কা মদিনার কবরস্থানগুলোতে লেখা আছে, বড় বড় কবরস্থানগুলোতে। তা আমাদের দেশে সবাই কবর জিয়ারত করতে গেলে এই দোয়াটা বলে, যে আন্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, যে আপনারা হইলেন আমাদের সালাফ, আমরা হইলাম আপনাদের আসার, মানে আপনাদের অনুগামী। তো আমাদের দেশে যদি কাউকে বলেন যে ভাই আপনি কি সালাফি, কয় না না খবরদার আমি কিন্তু সালাফি না, কিন্তু কবর জিয়ারত করতে গেলে সেখানে স্বীকার করে যে আন্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, যে তোমরা হইলে আমাদের সালাফ, আমরা হইলাম তোমাদের আসার। এখানে মানে আমরাও সালাফি, আমরা তোমাদেরকে অনুসরণ করি, দোয়া পড়তেছে আমরা সালাফি। কিন্তু যখন আপনি বলবেন ভাই আপনি কি সালাফি, কয় না না খবরদার আমার সালাফি বলিও না, আমি সালাফি না, মানে মূর্খতা, জাহালত। সালাফ মানে পূর্ববর্তী, যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, এদেরকে আরবিতে কোরআন এবং সুন্নার ভাষায় বলা হয় সালাফ। কোরআনে কারিমে আরেকটি আয়াত আছে, সূরা যুখরুফের 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, তাদেরকে আমি করেছি, ফাজআলনাহুম সালাফা, আমি তাদেরকে করেছি সালাফ, ওয়া মাসালাল লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য তাদেরকে আমি দৃষ্টান্ত বানিয়েছি, মাসাল বানিয়েছি। এখানে পূর্ববর্তীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাফ বলেছেন, আর পরবর্তীদেরকে আল্লাহ বলেছেন এটা পরবর্তীদের জন্য তারা সালাফ এবং মাসাল। এখানে সালাফ মানে মুফাসসিরিনে কেরাম বলেন মুতাবিরান মুতাকাদ্দিমান,
মানে পূর্ববর্তী যারা তাদেরকে যাদেরকে অনুসরণ করা হয়, যাদের থেকে শিক্ষা নেওয়া হয়, তাদেরকে বলা হয় সালাফ। সালাফ হলেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরামেরা হলেন আমাদের সালাফ। এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত, সাহাবাই কেরামেরা ও এই উম্মতের সালাফ। তবে সাহাবাই কেরাম ছাড়াও তাবেঈন কেরাম, তাবে তাবেঈন কেরাম, তারপরে যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, এরা সবাই আমাদের সালাফ। তাহলে সাহাবাই কেরামের ব্যাপারে কোনো দ্বিমত নাই। কেউ কেউ বলছেন শুধু সাহাবাই কেরামেরাই সালাফ, বাকিরা সালাফ না, কারণ সাহাবাই কেরামদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি আয়াত নাজিল করছেন। এই জন্য সাহাবাই কেরামেরা আমাদের সালাফ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তাবেঈন, তাবে তাবেঈনদেরকেও অন্তর্ভুক্ত করেছেন, এদেরকে খাইরুল করুন বলছেন, শ্রেষ্ঠ যুগ বলছেন। এই জন্য তাবেঈন কেরাম, তাবে তাবেঈন কেরাম, তারাও আমাদের সালাফ। যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম ছিলেন, যারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তারাও আমাদের সালাফ। সালাফরা হলেন যারা সাহাবাই কেরামদেরকে এহসানের সাথে এত্তেবা করে, তারা সবাই আমাদের সালাফ। এই হিসাবে সমস্ত ফিকহের আইম্মায়ে কেরাম, তারাও আমাদের সালাফ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তারা সকলেই আমাদের সালাফ। ইমাম ইবনে কাসির সহ আহলুস সুন্নাতের সকল তাফসিরকারক, এরাও আমাদের সালাফ। তাহলে সালাফ মানে যে পূর্ববর্তী যে সকল ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, এরা সকলেই আমাদের সালাফ। সালাফ বলতে আলাদা কোনো জনগোষ্ঠী না, সমস্ত মুসলিমেই সালাফি। যিনি মুসলিম তিনিই সালাফি, তিনিই সালাফদেরকে অনুসরণ করতে বাধ্য। আর কেউ যদি বলে না আমি সালাফে সলেহীনদেরকে অনুসরণ করব না, আমি তাদেরকে মানি না, তো সে মুসলিমই না। এই জন্য সালাফে সলেহীনের পরিচিতিটা এই জন্যই বেশি ব্যবহার হবে, আমরা কোনো দুই একজন সালাফের মধ্যে সীমাবদ্ধ না, আমরা সকল সালাফে সলেহীনকে অনুসরণ করি। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যদি কেউ শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশেদা হিসাবে মানে, বাকি তিনজনকে খোলাফায়ে রাশেদা হিসাবে মানে না, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজনকে খোলাফায়ে রাশেদা হিসাবে মানে না, খালি একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশেদা হিসাবে মানে, তাহলে তাদেরকে আমরা কী বলি? তাদেরকে আমরা কী বলি? শিয়া। অর্থাৎ তারা হক থেকে, আহলুস সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেছে। আচ্ছা, যারা দুইজনকে মানে, দুইজনকে মানে না, ইমাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, শুধু আবু বকর এবং ওমর এই দুইজনকে মানে, তারা কি? খারেজি। যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, এদের নাম হলো কি? খারেজি। অর্থাৎ এরাও আহলুস সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহর পরিচয় হলো তারা যেমন সমস্ত খোলাফায়ে রাশেদিনকে মানে, স্বীকার করে, অনুসরণ করে, ঠিক সমস্ত ফুকাহায়ে কেরামকেও তারা মানে, স্বীকার করে, আনুগত্য করে, অনুসরণ করে। এখন মাঝহাব হলো চারটা হক। একজন যদি বলে যে আমি একটা মানি আর তিনটা মানি না, তাহলে তিনি তিনটা হককে প্রত্যাখ্যান করছে। তিনটা হক তিনি মানে নাই, চারটে যদি হক হয় তা আমি মানি একটা, তিনটা মানি না, তাহলে আমি বাকি তিনটা হককে প্রত্যাখ্যান করলাম, বাকি তিনটা হককে আমি মানলাম না। এই জন্য আহলুস সুন্নাহর পরিচয় হলো
তারা সকল ইমামকে সকল মাজহাবকে অনুসরণ করে, তারা একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ করে না। এই জন্যই সালাফ বললে তখন সকল আইম্মা কেরাম অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি আপনি একজনকে নির্দিষ্ট করে মানেন তাহলে পুরা সালাফকে সালাফুল উম্মাকে অন্তর্ভুক্ত করা হয় না। এই জন্য যিনি বলবেন যে আমি সালাফদেরকে অনুসরণ করি, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন। এই জন্যই সালাফ শব্দটা যুগে যুগে ওলামায়ে কেরাম ব্যবহার করেছেন। আমরা তো বুঝতে পারলাম এখন আমাদের সালাফ কারা। তাহলে সমস্ত সাহাবাই কেরাম, সমস্ত তাবেইনে কেরাম, সমস্ত তাবে তাবেইনে কেরাম, সমস্ত ফোকাহাই কেরাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এরা সবাই আমাদের সালাফ। এখন আসি সালাফদের অনুসরণ কেন করব, সালাফদের অনুসরণ কেন জরুরি। আমি একজন দুজন অনুসরণ করলেই তো হয়, আমি সালাফদের মধ্য থেকে বেছে বেছে দুই একজনকে অনুসরণ করব, বাকিদের অনুসরণ করার দরকার নেই, এরকম করা ঠিক নাকি সমস্ত সালাফদেরকে যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তাদের সবাইকে আমি অনুসরণ করব। এক্ষেত্রে কোরআন এবং সুন্নার নির্দেশনা হলো আমাদের যত সালাফ যত সালাফে সালেহীন ছিলেন সবাইকেই অনুসরণ করা আমাদের উপরে ফরজ। এ ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ পাক সরাসরি বলেছেন সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা আমার রাসূলকে নিয়ে রাসূলের সুন্নাকে নিয়ে দ্বিধা সংকোচের মধ্যে ভুগে, মানবে কি মানবে না, এত্তেবা করবে কি করবে না, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের তরিকা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটার মধ্যে বলছেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার এত্তেবা করে। এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে সাহাবায়ে কেরাম, আর আমভাবে সমস্ত সালাফে সালেহীন। এখানে আল্লাহ পাক কোনো শ্রেণী বিশেষকে নির্দিষ্ট করেন নাই, কোনো কয়েকজন সাহাবিকে নির্দিষ্ট করেন নাই, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক এখানে অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত আইম্মায়ে কেরামকে সমস্ত ফোকাহায়ে কেরামকে আল্লাহ পাক এখানে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে, মানে সমস্ত মুমিনদের রাস্তা। তাহলে সালাফদের তরিকা সালাফদের পদ্ধতি সালাফদের মানহাজ অনুসরণ করা উম্মতের উপর ফরজ। সালাফদের তরিকা থেকে যদি কেউ বের হয়ে যায় অন্যান্য নতুন তরিকার আবিষ্কার করে তাহলে আল্লাহ পাক বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এটার পরিণতি হবে শেষ পর্যন্ত জাহান্নাম। সূরা আল বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ইমান আনে তোমরা যেরকম ইমান এনেছ তাহলে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। তাহলে যদি তারা ইমান আনে কাদের ইমানের মতো, বিমিসলেমা আমানতুম বিহি, তোমরা যেরকম ইমান এনেছ। এখানে তোমরা ইমান এনেছ বলতে সাহাবায়ে কেরাম, মানে প্রত্যেক মুমিনের ইমানটা হবে সাহাবায়ে কেরামের ইমানের মতো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের এত্তেবা করতে হবে, কিন্তু ইমানের এত্তেবাটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। ইমানের এত্তেবা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু এত্তেবাটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে।
এই জন্য আল্লাহাক সম্বোধন করেছেন সাহাবাই কেরামদেরকে, বিমিসলিমা আমান্তবিহি, তোমরা তোমাদের মতো ইমান যদি তাদের হয় পাকা দাও তাহলে তারা হেদায়েতের উপরে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাহাবাই কেরামদের ইত্তেবা করার জন্য সরাসরি আল্লাহাক নির্দেশনা দিয়েছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الله سبحانه وتعالى বলেন, রাসূল আপনি বলুন, هذه سبيلي এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, أدعو إلى الله আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর দিকে ডাকি, على بصيرة বাসিরাতের মানে হলো আলা ইয়াকিনিন ওয়া দালিলিন আকলিয়িন ওয়া নাকলিয়িন, সমস্ত প্রকারের দলিল প্রমাণ সহকারে, ইয়াকিন সহকারে আমি আল্লাহর দিকে ডাকি। আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে, এই আমাকে যারা অনুসরণ করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামকে সরাসরি সাহাবাই কেরামকে বুঝিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এতবা সরাসরি স্টুডেন্ট যারা তারা সাহাবাই কেরাম। তাহলে এই সাহাবাই কেরামের রাস্তাটাকেই আল্লাহ বলছেন যে এটাই হেদায়েতের একমাত্র রাস্তা। সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে থেকে তারা আস-সাবিকুন আল আউয়ালুন যারা মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদেরকে এহসানের সাথে এত্তেবা করবে। এই সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন আনসার সাহাবিদেরকে এহসানের সাথে যারা এত্তেবা করবে, যারা অনুসরণ করবে, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরামের এত্তেবার মধ্যে, অনুসরণের মধ্যে রয়েছে জান্নাত। তবে আল্লাহ পাক শর্ত দিয়েছেন এই এত্তেবাটা হইতে হবে বি এহসানিন, এহসানের সাথে। এই এহসানের সাথে বলতে কোরআন এবং সুন্নাকে, যে কোনো আমলকে, যে কোনো এলেমকে সাহাবাই কেরাম যেই ফাহামে যেভাবে বুঝেছেন, এই কোরআন এবং সুন্নাকে হুবহু সাহাবাই কেরামের মতোই বুঝতে হবে। সাহাবাই কেরামের মতের বাহিরে নিজে বেশি বুঝলে তাহলে সে হক থেকে বিচ্যুত হয়ে গোমরাহির দিকে চলে যাবে। এই জন্য সবসময় কোরআন এবং সুন্না বোঝার ক্ষেত্রে সাহাবাই কেরামকে মৌলিক বুঝ হিসাবে, সাহাবাই কেরামকে মৌলিক মানদণ্ড হিসাবে ধরে রাখতে হবে যে সাহাবাই কেরাম আয়াতটা কীভাবে বুঝেছেন, সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা কীভাবে বুঝেছেন। এইভাবে কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাফদেরকে অনুসরণ করার জন্য, সালাফদের মতো কোরআন সুন্নাহ দ্বীনকে বোঝার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যখন ইখতিলাফ শুরু হবে, জামিয়া তিরমিজি এবং আবু দাউদের হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِ فَسَيَرَى اخْتَلَافًا كَثِيرًا, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তা অনেক অনেক اختلاف দেখতে পাবে। فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ, তখন তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিন আল মাহদিগিন, হেদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত তোমরা শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখবে। তাহলে এই যুগে আমরা যে সময় আছি, এই সময় হেদায়তের উপরে থাকার একমাত্র মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের যুগে। খোলাফায়ে রাশেদিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেছেন এই জন্য যে খোলাফায়ে রাশেদিনের 30 বছরে শতভাগ এই উম্মাহ সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ছিল। এই 30 বছরের পরে আস্তে আস্তে উম্মাহ সুন্নত থেকে সরে যাওয়া শুরু হয়েছে।
এই জন্য এই 30 বছর সুন্নতের সোনালী যুগ, সুন্নতের পূর্ণতার যুগ, সুন্নতের আমালের যুগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সুন্নতকে যারা ধরে রাখবে, অনুসরণ করবে, তারাই হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। সালাফদেরকে অনুসরণ করার ব্যাপারে অনেক ইমামদের কথা কাউল আছে, অনেক ইমামদের বক্তব্য রয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক। জামাতের মধ্যে থাকা একজন মুমিনের জন্য বাধ্যতামূলক। এই জামাত বলতে কি বোঝায়? আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল জামাতু মা ওয়াফাকাল হক। জামাত বলা হয় ওইটাকে যেটা হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, হকের সাথে মুয়াফেক থাকে, হকের অনুকূল থাকে, মানে কোরআন এবং সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। ওয়া ইন কুনতা ওয়াহাদাক, যদিও তুমি একজন, একজনে এক জামাত হতে পারে। যেমন যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, নবী একজন, পৃথিবীতে আর কোনো উম্মত ছিল না, একজনেই এক জামাত। ঠিক কিয়ামতের আগে যখন সুন্নত বিলুপ্ত হয়ে যাবে, তখন সুন্নতের অনুসারী এক গ্রামে একজন, উনি একাই এক জামাত। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামাত মানে কোনো দলের অন্তর্ভুক্ত হওয়া, দলের নাম লেখানো, দলের কর্মী হওয়া, এটাকে জামাত বলে না। কোরআন এবং সুন্নার জামাত বলতে এটাকেই বোঝানো হয়, আল জামাতু মা ওয়াফাকাল হক, হকের সাথে সংযুক্ত থাকা, হকের মুয়াফেক থাকা, কোরআন এবং সুন্নার অনুকূলে থাকা, এটাই জামাত। ওয়া ইন কুনতা ওয়াহাদাক, যদিও তুমি একজন হও, এক এলাকায় একজন, উনি এক জামাত। ইমাম আওজাই রাহমাহুল্লাহ বলেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম ওয়াকুল বিমা ক্বালু। তোমার নিজেকে সুন্নতের উপরে সবরতর থাকো, এবং সালাফেরা যেই জায়গায় থেমে গেছেন তুমি সেই জায়গায় থেমে যাও, তার থেকে আর বাড়াইও না। সালাফেরা যা বলেন তোমরা ততটুকু বলো, এর অতিরিক্ত আর বলিও না। সুতরাং কেয়ামতের আলামত, ইমাম মাহদীর আগমন, তারপরে দাজ্জালের আগমন, দাব্বাতুল আরদের আগমন, এরকম কেয়ামতের যত আলামত আছে, এই আলামতগুলো বর্ণনার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে সালাফেরা যেখানে থেমে গেছেন সেখানে থেমে যেতে হবে। সালাফেরা যতদূর বলেছেন এই জায়গার থেকে বলা আর বাড়ানো যাবে না, বাড়ানো হইলে, এর থেকে অতিরিক্ত করা হইলে সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাবে, গোমরাহির দিকে চলে যাবে। এই জন্য দেখবেন আমাদের ওস্তাদ ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তিনি তার বইয়ে আপনার আল ফেকুল আকবরের ভিতরে তিনি এই বিষয়টা আলোচনা করেছেন, কিয়ামতের আলামত সমূহ। সেখানে ইমাম মাহাদির ব্যাপারে, দাজ্জালের ব্যাপারে তিনি অনেক আলোচনা করেছেন। পরে সেখানে বলছেন, এই বিষয়টা যুগে যুগে সালাফেরা কোরআন এবং সহি হাদিসে যতটুকু এসেছে এতটুকুর মধ্যে থেমেছিলেন, এর থেকে আর বাড়ান নাই। সুতরাং এর থেকে বাড়াইতে গেলে, যারা বাড়াইতে গেছে যুগে যুগে, তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য শুধু কি আমাদের আলামতের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম ওয়াকুল বিমা ক্বালু। ইমাম আওজাই রাহমাহুল্লাহ বলেন যে সালাফেরা যেখানে থামছেন তুমি আর সামনে আগাইও না, ওখানে থেমে যাবা। সালাফেরা যতটুকু বলছেন তুমি ওখানে অতটুকুই বলবা, এর থেকে আর বেশি বলার দরকার নাই। কারণ সালাফেরা যেই দিন বুঝছেন, তোমার দ্বারা ওই দিন বোঝা সম্ভব না। কারণ সালাফেরা যুগে যুগে সোনালী যুগে অতিবাহিত হয়েছে। ইমাম বুখারী ছাত্র যারা আর আমার ছাত্র যারা, তারা সমান দিন বুঝবে না। ইমাম বুখারীরা ছাত্র যারা, তারা দিন বুঝছে বেশি। ইমাম মুসলিমের, ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, বুখারী যেমন ছাত্র তেমন। ঠিক যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র তেমন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এদের মতো ইমাম আজও জমিনে আর তৈরি হয় নাই। এই জন্য সালাফেরা যেখানে থেমে গেছেন সেখানে থেমে যাইতে হবে। সালাফেরা যতদূর বলছেন এতটুকু বলতে হবে, এর উপরে আর বলা যাবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, ওয়ামান খালাফা কাউলাহুম ওয়া ফাসসারাল কুরআন বিখিলাফি তাফসীরিহিম ফাকাদ আখতা ফিদ দালিলে ওয়াল মাদলে জামিয়া।
যদি কেউ সালাফদের তাফসিরের বাহিরে তাফসির করে, যদি কেউ সালাফদের খেলাফ কোনো কথা বলে, তাহলে সে দলিল এবং বাদলুলের দিক থেকে ভ্রান্তির মধ্যে চলে গেছে। সালাফদের বাইরে কোরআনের তাফসির করলে, সালাফদের বাহিরে কোনো কথা বললে, তাহলে সে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এটার মূল বক্তব্য হলো, মূল কথা হলো, জীবনের সর্বক্ষেত্রে সালাফদের এত্তেবা অপরিহার্য, সালাফদের বাহিরে যাওয়া যাবে না। আরও যদি সহজ বাংলায় বলি, তো 1400 বছর পরে এসে নতুন করে দিন বোঝা যাবে না। কোরআনের কোনো আয়াতকে নতুন করে ব্যাখ্যা করার, নতুন করে বোঝার আর সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কোনো সহি হাদিসকে নতুন করে বোঝার, নতুন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। এই 1400 বছরে যা ব্যাখ্যা দেওয়ার, যা বোঝার, আলহামদুলিল্লাহ সব ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। এখন ওই ব্যাখ্যার বাহিরে, ওই তাফসিরের বাহিরে, ওই হাদিসের ব্যাখ্যার বাহিরে যে যাবে, সে বিচ্যুত হয়ে যাবে, সে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য সালাফদের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে সব ক্ষেত্রে। ওয়াজ নসিহত করার ক্ষেত্রেও সালাফদের এত্তেবার বাহিরে গেলে হেদায়েত থাকবে না। আজকে ওয়াজ মাহফিল হাজার হাজার হচ্ছে বাংলাদেশে, কিন্তু সেই পরিমাণ হেদায়েত নাই। কারণ ওই ওয়াজ মাহফিলের ক্ষেত্রে সালাফদের যেই মানহাজ, সেই মানহাজ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সালাফরা কখনো রাতকে রাত বয়ান করেন নাই। আমরা আজকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত বয়ান করি, সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। সালাফেরা কোরআন এবং সুন্নার বাহিরে, হাদিসের বাহিরে ওয়াজ মাহফিলে কোনো কথা বলেন নাই। সালাফেরা মানুষদের হাসানোর জন্য, মানুষকে কান্দানোর জন্য মিথ্যা কথা বলেন নাই, জাল হাদিস বলেন নাই, কিচ্ছা কাহিনী বলেন নাই। আমরা এই সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয় নাই। এগুলা সালাফদের মানহাজ থেকে বিচ্যুতি। ঠিক ওয়াজ মাহফিল না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সালাফদের মানহাজ বেশলা অপরিহার্য। এবার আমরা কয়েকটা আয়াত আর হাদিস বলবো, যে আয়াত আর হাদিসগুলোর বাংলাদেশে বিকৃত ব্যাখ্যা করা হয়। আর এই বিকৃত ব্যাখ্যার মূল কারণ সালাফদের ব্যাখ্যাকে গ্রহণ না করে নিজেদের মন গড়া ব্যাখ্যা দেওয়া। 1 নম্বর সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলছেন কি আর আমরা বুঝছি কি? এই আয়াতটা বাংলাদেশের ধর্মীয় ব্যবসার 1 নম্বর দলিল, ধর্ম ব্যবসার 1 নম্বর দলিল সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। দেখবেন যে যত ওয়াজ মাহফিল হয়, অধিকাংশ ওয়াজ মাহফিলে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করে বলা হয়, দেখেন আল্লাহ বলে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে তোমরা উসিলা তালাশ করো, উসিলা অনুসন্ধান করো। আল্লাহ আরও সরল বাংলায় বললে আল্লাহ বলছে তোমরা পীর সাহেব ধরো, পীর সাহেব না ধরলে তোমাদের নাজাত নাই। অর্থাৎ কোরআন কি বলল আর এটার বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে ধর্মীয় ব্যবসাকে চাঙ্গা করা হচ্ছে। এটার মূল কারণ সালাফদের এই ব্যাখ্যা থেকে, এই আয়াতে কারিমা যুগে যুগে সালাফে সালেহীন যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা থেকে বিচ্যুত হওয়া। এখানে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের নির্দেশনা দিয়েছেন, যে একজন মুমিন সফল হওয়ার জন্য 4টা বিষয়কে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। প্রথম বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ। অর্থাৎ শুরু করছেন আল্লাহ পাক ইমান দিয়ে, লাস্টে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। অর্থাৎ সফলতার কাজ হলো 4টা। 1 নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের বিশুদ্ধ ইমান লাগবে, সহি ইমান লাগবে, সহি আকীদা লাগবে 1 নম্বরে সফল হইতে হলে। 2 নম্বর, ইত্তাকুল্লাহ, তাকওয়া লাগবে তোমাদের। এখানে সমস্ত মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন, ইত্তাকুল্লাহ মানে ফরজ ওয়াজিব ইবাদতগুলো করা, হারাম থেকে বিরত থাকা, এটার নাম হলো ইত্তাকুল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন সফলতার জন্য খালি ফরজ ওয়াজিব পালন করবা, হারাম থেকে বিরত থাকবা, এতটুকু যথেষ্ট নয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবু ইলাইহিল কুরবা,
আল্লাহর আরো নিকটে আরো কাছে পৌঁছার জন্য বেশি বেশি নফল এবাদত বন্দেগি করো। খালি ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকিও না, খালি রমজান মাসে ফরজ রোজা রেখে থেমে থাকিও না, এর বাইরে সারা বছর নফল রোজা রাখো। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে বসে থাকিও না, এর বাইরে আরো নফল নামাজ পড়ো, সুন্নত পড়ো বেশি বেশি করে। জাকাত আদায় করে বসে থাকিও না, জাকাতের বাহিরে সদাকা করো বেশি বেশি, আল্লাহর রাস্তা নফল সদাকা করো। একবার হজ করে বসে থাকিও না, বেশি বেশি ওমরা করো মাঝে মাঝে। এইভাবে প্রত্যেকটা ইবাদত, খালি ফরজ করে বসে থাকিও না, বেশি বেশি নফল ইবাদত করো। আর শুধু হারাম থেকে বিরত থাকিও না, মাকরুহ থেকে, সন্দেহজনক বিষয় থেকেও বিরত থাকো। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা। যুগে যুগে চোদ্দশো বছর সমস্ত সালাফে সালেহীন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা দিয়েছেন এটা, কিন্তু এই বাংলাদেশে এসে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা বিকৃত হয়ে গেছে। ফিরের ব্যবসার, ধর্মীয় ব্যবসার দলিল হয়ে গেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা কোরআনের আরবি শব্দ, এটা হয়ে গেছে বাংলা শব্দ। এটা কারো সামনে ব্যাখ্যা করা লাগে না, আয়াত তেলাওয়াত করলে মনে করে বাস কোরআনের পুরা কোরআন আরবি, এই অংশটা বাংলা, মানে এটা সবাই বুঝে গেছে। ব্যাখ্যা করার দরকার হয় না, তাফসির করার দরকার হয় না, মানে তেলাওয়াত করলেই সবাই বুঝে গেছে। দেখো আল্লাহ কোরআনে বাংলাও বলছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সবাই গিয়ে গিয়ে ওসিলা ধরো, সবাই বুঝে গেছে। এটা সালাফদের মানহাজ থেকে, সালাফদের ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়ে নিজেদের মন গড়া তাফসির। চার নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া জাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই চারটা কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার বিকৃত ব্যাখ্যার মূল কারণ সালাফদের ব্যাখ্যাকে, সালাফদের তাফসিরকে ফলো না করা। সালাফদের তাফসির বাদ দিয়ে নিজেদের মন গড়া ব্যবসা চালু করা, নিজেদের মন গড়া তাফসির। এই জন্য পৃথিবীর যেই অঞ্চলের মানুষ সালাফদের মানহাজকে শক্ত করে ধরে রেখেছে, সেই অঞ্চলে ফিরের ব্যবসা, ধর্ম ব্যবসা গড়ে উঠে নাই। এই জন্য পুরো আরব দুনিয়ার মানুষ তারা সালাফদের তাফসিরকে, সালাফদের মানহাজকে শক্ত করে ধরে রেখেছে। এই জন্য তাদের সেখানে এই আয়াত দিয়ে কেউ বিকৃত ব্যাখ্যা করে ধর্মীয় ব্যবসা গড়ে তুলতে পারে নাই। আর আমরা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে এই আয়াত দিয়ে নিজেরা মন গড়া বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। দুই নম্বর সূরা আল ইসরার ৮২ নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। সূরা আল ইসরার ৮২ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শিফা এবং মুমিনদের জন্য এটা রহমত। এই আয়াত কিসের দলিল বলেন তো দেখি? হ্যাঁ, তাবিজের ব্যবসার দলিল, বাংলাদেশের শেরেকি ব্যবসা তাবিজের ব্যবসার দলিল এই আয়াত, সূরা আল ইসরার ৮২ নম্বর আয়াত। যদি কাউকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে তাবিজ দিতেছেন দলিল পাইছেন কই, ও আল্লাহ কোরআনে কইছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনকে আল্লাহ নাজিল করছে মুমিনের জন্য শেফা এবং রহমত, এই জন্য মুমিনের শেফার জন্য আমি তাবিজ দিতেছি। কি সুন্দর দেখছেন, কোরআন দিয়ে শেরেকের দলিল, কোরআনের আয়াত দিয়ে শিরকের দলিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি মনে হয় আয়াতটা বুঝতে পারে নাই। বুঝলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলতেন না যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ জুলায় সে শেরেক করে। তাহলে বোঝা যায় এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি মনে হয় বুঝেন নাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম বুঝে গেছে, ইমাম সাহেবরা বুঝে গেছে, এই জন্য ইমাম সাহেবরা এই আয়াত দিয়ে তাবিজের ব্যবসা চালাইতেছেন। এই আয়াতের সমস্ত তাফসির যদি আমরা দেখি, সালাফেরা ব্যাখ্যা করেছেন এখানে শেফা বলতে শেফা উল লিমা ফিস সুদুর, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, অন্য আয়াত আল্লাহ বলেছেন ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর, এটা অন্তরের রোগ, অন্তরের রোগের শেফা। অন্তরের রোগ হলো কুফর, অন্তরের রোগ হলো শেরেক, অন্তরের রোগ হলো নেফাক, অন্তরের রোগ হলো জাইখ, অন্তরের রোগ হলো ফিস্ক, অন্তরের রোগ হলো শাক, এগুলো হলো অন্তরের এক একটা বড় বড় রোগ। এই রোগগুলা দূর করে দেয় কোরআন। কোনো মহাদ্দিস
কোনো পক্ষেই এই ব্যাখ্যা দেন নাই। তাহলে সালাফদের ব্যাখ্যা থেকে যখন আমরা বিচ্যুত হয়ে যাই, তখন দেখেন কোরআনের আয়াতটি শেরেকেরও দলিল বানানো যায়। সালাফদের ব্যাখ্যা থেকে যখন আমরা বিচ্যুত হই, তিন নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এটা কিসের দলিল বলেন দেখি? পীর মুরিদের দলিল, যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ আর কি করবা, ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছে দেখো তোমরা সাদেকিনদের সাথী হয়ে যাও, আমাদের পিসাই বুজুর হলো সাদেকিন, বাস আমাদের পিসাই বুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিছে। কি বলেন, কত বড় জাহালতি মূর্খতা সুলভ ব্যাখ্যা! অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের এই ধরনের সোহবতের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাক বলছেন সাদেকিনদের সাথী হয়ে যাও। সাদেকিন কারা? মুফাসসিরিন কেরাম সালাফেরা তো এটার ব্যাখ্যা দিছেন। সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন হলো সাহাবাই কেরাম, সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও, তোমাদের আকীদা, তোমাদের আখলাক, তোমাদের মুআমালাত, তোমাদের আখলাক সব কিছু যেন সাহাবীদের মতো হয়ে যায়। সাহাবীদেরকে আল্লাহ সাদিকিন বলছেন। এবং এই আয়াতটা নাজিল হয়েছে তিনজন প্রসিদ্ধ সাহাবির ঘটনার প্রেক্ষিতে, যেই তিনজন সাহাবির তওবা কবুলের ঘোষণা আল্লাহ পাক আরশে আজিম থেকে দিছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবির ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। তাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন এবং এই সাদিকিনদের মতো হইতে বলছেন। এবং যারা শিরক মুক্ত তাদেরকে সাদিকিন বলা হয়। সূরা আল-হুজুরাতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন তারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দুমাত্র তাদের অন্তরে সন্দেহ নাই। আল্লাহর রাস্তায় যারা জান মাল দিয়ে জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। এই সমস্ত সাদিকিনদের সাথী হইতে আল্লাহ বলছেন। অথচ সাদিকুনের বিকৃত ব্যাখ্যা, সালাফদের ব্যাখ্যাকে বাদ দিয়ে নিজেদের মতের সপক্ষে কোরআনের অবেক্ষা, কোরআনের ব্যবহার। চার নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা কিসের দলিল? জি, মাযহাব মানার দলিল। আল্লাহ মাযহাব ফরজ করে দিছে এই আয়াত দিয়ে। সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক মাযহাব মানাকে, ফিকহি মাযহাব মানাকে ফরজ করে দিছে। নাউযু বিল্লাহ, এই আয়াতের সাথে মাযহাব মানার সাথে দূরতম কোনো সম্পর্কও নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো, অনুসরণ করো কার? আল্লাহর। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। এই দুইটা আনুগত্য হলো নিঃশর্ত আনুগত্য। বুঝো না বুঝো, তোমার কাছে ভালো লাগে না ভালো লাগে, তুমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতেই হবে, তোমার আর কোনো এখতিয়ার নাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। উলিল আমর কারা? সালাফেরা এখানে ব্যাখ্যা দিচ্ছেন, সব তাফসিরে এটার ব্যাখ্যা আছে। উলিল আমর হলো হুমুল ওলামা ওয়াল ওমারা, মানে উলিল আমর হল যেই যুগে যেই ওলামায়ে কেরাম থাকবেন, শাসক যারা থাকবেন, আমির যারা থাকবেন, এদেরকে বলা হয় উলিল আমর। তাহলে যেই যুগে যেই ওলামায়ে কেরাম আছেন এবং ওলামায়ে কেরামের মধ্যে থেকে যারা কোরআন সুন্নার অনুকূলে
যাদের আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, যারা কোরআন সুন্নাহর নিকটবর্তী, এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক অনুসরণ করতে বলছেন। আবার শাসকদের নির্দেশ যদি কোরআন সুন্নাহর খেলাফ না হয়, ওই শাসকদের ওই আনুগত্য, ওই নির্দেশ আল্লাহ পাক মেনে নিতে বলছেন। তাহলে এখানে আল্লাহর বক্তব্য হইল যে তোমরা তোমাদের ওলামায়ে কেরামদের, শাসকদের আনুগত্য করো। আজ পর্যন্ত 1400 বছরে একজন মুফাসসিরও, একজন তাফসিরকারক এই ব্যাখ্যা দেন নাই যে আল্লাহ পাক এখানে তোমাদেরকে মাজহাব মেনে নিতে বলছেন। এরকম নির্দেশনা আল্লাহ পাক দেন নাই। তাহলে বোঝা যায় এই ব্যাখ্যাটা সালাফদের মানহাজ থেকে, সালাফদের ব্যাখ্যা থেকে বিকৃত ব্যাখ্যা। 5 নম্বর, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত। এটা কিসের দলিল? মিলাদের দলিল। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম। দরুদ আর সালাম আর বাংলাদেশের প্রচলিত মিলাদ এক জিনিস না। দরুদ আর সালাম আর বালাগাল উলা এক জিনিস না। বালাগাল উলা দরুদ না, সালামও না। এটা হলো কি? কবিতা। তারপরে আপনার এই মিলাদের মধ্যে যা পড়া হচ্ছে, যা বলা হচ্ছে, এগুলা গান, এগুলা কবিতা, এগুলা হলো কোরআন সুন্নায় যে দরুদ আর সালাম বলছে, দরুদ না, সালামও না। অথচ এটা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে, দেখো আল্লাহ কোরআনেই বলছে মিলাদ পড়তে, আর তুমি কমিয়া মিলাদ পড়াবে দাঁত। এটা কোরআনে কারিমের আয়াতের অপব্যাখ্যা, সালাফদের মানহাজ থেকে বিকৃত ব্যাখ্যা। 5 নম্বর, 6 নম্বর, সূরা আল মায়েদার 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা কিসের দলিল? আল্লাহ রাসূল নূরের তৈরি। দেখো আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যুগে যুগে সমস্ত মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন এখানে নূর মানে কোরআন, এখানে নূরমানি কোরআন। আবার কেউ কেউ বলছেন নূরমানি ইসলাম, আবার কেউ কেউ বলছেন নূরমানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি কথা আল্লাহ এখানে বলেন নাই। নূর বলতে কি বোঝানো হয়েছে তাফসিরে তাবারির মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, নূরমানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এটার কাজই হইল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিচ্ছেন, সে দাওয়াতটাই হলো একটা নূর। এটা জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে সেখানে আলোকিত করে দেয়, ওই সমাজকে আলোকিত করে, ব্যক্তিকে আলোকিত করে, দেশকে আলোকিত করে, এটা মানুষের অন্তরকে আলোকিত করে। এটা নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি নূর, আমরাও নূর। এখানে আমরা যারা আছি আমরা সবাইও নূর, কিন্তু নূরের তৈরি না। তৈরি এক জিনিস, নূর এক জিনিস। তাহলে এটা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি। যারা দলিল দেন সম্পূর্ণ কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা, বিকৃত তাফসির, আর এটা সালাফদের ব্যাখ্যার যুগে যুগে 1400 বছরের সালাফদের ব্যাখ্যার বিপরীত। 7 নম্বর, সূরা নমলের 65 নম্বর আয়াত, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এটা কিসের দলিল? হ্যাঁ, ইল্লাল্লাহ জিকিরের দলিল। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি আর দলিল দেওয়া হইল কি? নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন যুগে যুগে মানুষ গায়েব কেন্দ্রিক শেরেক করে, এলমে গায়েব কেন্দ্রিক। এজন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিছেন আসমানে জমিনে যতজনই আছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। তো এখানে ইল্লাল্লাহ আছে বলে আমাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে হবে? তো কোরআনে তো এরকমও আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ ইবলিসও আছে কোরআনে। তাহলে কি ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস জিকির করবো আমি? কোরআনে থাকলে কি জিকির করতে হবে? কোরআনে থাকলেই জিকির করতে হয় না। জিকির কেমনে করতে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, সালাফেরা দেখাই দিয়েছেন যুগে যুগে। তাহলে এই ইল্লাল্লাহ জিকিরের এই আয়াত দিয়ে দলিল দেওয়া, এটা বিকৃত কোরআনে কারিমের বিকৃত মন গড়া ব্যাখ্যা দেওয়া। 8 নম্বর, সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। এটা কিসের দলিল? জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছেন। রাসুল হাজির নাজিরের দলিল।
দেখো আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। তো রাসূল তো আমাদের মধ্যেই আছেন, তাহলে রাসূল পৃথিবীর সব জায়গায় আছে। কবরের মধ্যে গেলে রাসূলের কবরের মধ্যে নাকি টেলিভিশনের মতো দেখায়, দেখায় কয় লোকের চিনো নাকি। দেখো তো এখানে যদি ফেনীতে যদি কবরস্থানে রাসূলকে দেখাইতে পারে, তো রাসূল ফেনীও আছে, তারপরে রাসূল চট্টগ্রামও আছে, রাসূল ঢাকাও আছে, সৌদি আরবও আছে, আমেরিকাও আছে, তো রাসূল তো সব জায়গায় হাজির নাছিল। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি আকীদা এবং কোরআন দিয়ে শিরকের দলিল। আল্লাহ পাক বলছেন জেনে রাখো তোমাদের মধ্যে রাসূল আছেন, এখানে তোমাদের মানি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমাদের মধ্যে এখনো আমার রাসূল জীবিত আছেন। এর পরের অংশ, এটা হলো আয়াতের শুরু, এর পরের অংশ দেখলে বোঝা যাবে আল্লাহ পাক এখানে কি বুঝাইতেছেন। লাউ ইউতিরুকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম, যদি তিনি তোমাদের অধিকাংশ বিষয়ে আনুগত্য করেন তোমরাই কষ্ট পাইবা। তাহলে রাসূল কি এখন আমাদের কথা শুনে আমাদের সাথে পরামর্শ করে? তো রাসূল কার সাথে পরামর্শ করত? সাহাবিদের সাথে। সাহাবিদের সব কথা যদি রাসূল মেনে নিত, তা আল্লাহ বলছে তোমরাই কষ্ট পাইতা। এই জন্য তোমরা যাতে কষ্ট না পাও আমার রাসূল সেই ডিসিশন দেন। এখানে ফিকুম মানি সাহাবায়ে কেরাম, এখানে পরবর্তীতে রাসূল সবার মধ্যে আছেন, এই কথা বোঝানো হয় নাই। নয় নম্বর, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা কিসের দলিল? ওরে এই দলিলও শুনে নাই, সূরা ইউনূসের 57-58 ঈদে মিলাদুন্নবীর দলিল, যে আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত যখন তোমরা পাও, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমাদের খুশি হওয়া উচিত। আল্লাহর রসুল আল্লাহর বড় রহমত, আল্লাহর বড় ফদল, আল্লাহর রসুল পাইছি আবার খুশি হবো না, এটা কেমন কথা? আল্লাহ তো খুশি করার জন্য নির্দেশ দিছে। নাউজুবিল্লাহ, দেখেন দুই ঈদের পরে একটা ঈদ বানাইতেছে, শরীয়ত বানাইতেছে, দিন বানাইতেছে। দিন যদি কেউ বানায় তাকে কোরআন সুন্নার ভাষায় তাগুত বলা হয়, যে একটা তাগুত সে কোরআন দিয়ে তাগুতের দলিল দিচ্ছে। শরীয়ত বানাইতেছে, দিন বানাইতেছে, আবার কয় দেখো আল্লাহ কইছে ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে এটা হলো আয়াতের শেষ অংশ, প্রথম অংশে আল্লাহ কোরআনের কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের কথা বলি আল্লাহ বলছে কোরআনকে যে তোমাদেরকে দিছি এটা আমি আল্লাহর বড় রহমত, এই জন্য তোমাদের খুশি হওয়া উচিত, খুশি হয়ে আমার কোরআনকে শক্ত করে ধরা উচিত। আল্লাহ বললেন কি, এটার ব্যাখ্যা নিয়ে যাওয়া হলো কোন জায়গায়। আচ্ছা, এরপর আসেন আল কাহাফে 17 নম্বর আয়াত, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এটা কিসের দলিল? জি কয় ফ্ল্যাট আছে, খানা আছে, খানা আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট নাই, খানা নাই, ফির আছে, হেদায়ত আছে, ফির নাই, হেদায়ত নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে কত বড় বিকৃত ব্যাখ্যা। আল্লাহ পাক এখানে বলতেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়ত দেন সে হেদায়ত পায়, ওয়া মান ইউদলিল, আল্লাহ যাকে হেদায়ত দিবেন না, ফালান তাজিদ লাহু, তুমি তার জন্য কখনো পাবে না ওয়ালিয়্যাম মুরশিদা, কোনো ওয়ালি কোনো মুর্শিদ তুমি তার জন্য পাবে না। মানে জমিনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ওয়ালি দ্বিতীয় কোনো মুর্শিদ জমিনে নাই, অর্থাৎ আল্লাহ হলেন একমাত্র ওয়ালি, আল্লাহ হলেন একমাত্র মুর্শিদ, হেদায়েত একমাত্র আল্লাহ দিতে পারে। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে, তো তাতে ইমানে নাই। যদি মনে করে পীর সাহেব হেদায়েত দিতে পারে আল্লাহ ছাড়াও, আল্লাহ না দিলেও কি হবে, আমার হুজুর আছে, আমার হুজুরে দিয়ে দিব। আল্লাহ জান্নাত না দিলে কি হবে, আমার হুজুরে কিন্তু টিকিট আগে কাটিয়ে রেখেছে, অসুবিধা নেই। তাই ইমান আছে নেই, ইমানে নাই। তাহলে আল্লাহ পাক বলে দিলেন খবরদার, ওলি একমাত্র আমি, মুর্শিদ একমাত্র আমি, হেদায়েত একমাত্র আমার কাছে, আর কোনো জায়গায় হেদায়েত পাওয়া যাবে না। কিন্তু এই আয়াত দিয়ে দলিল, কিসের দলিল? যে জমিনে তুমি ওলি পাইবে না, মুর্শিদ পাইবে না। কয় দেখো আল্লাহ কোরআনে মুর্শিদ বলছে, ফিরের আল্লাহ মুর্শিদ বলছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদ বলতে আল্লাহকে বুঝাইছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম 1400 বছর এই ব্যাখ্যা দিছেন, কোনো তাফসীরকারক বলেন নাই যে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুর্শিদা আই ফিরান কামেলা, এরকম তাফসীর আজ পর্যন্ত 1400 বছরে কোনো তাফসীরকারক এই ব্যাখ্যা করেন নাই। সর্বশেষ আমি দুটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
এটা সহি মুসলিমের 148 নম্বর হাদিস, মুসনাদে আহমদে আছে। লা তাকু মুসা আতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহু আল্লাহু, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ জমিনে লোকেরা বলবে আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহু আল্লাহু বলবে। এটা কিসের দলিল? আল্লাহ আল্লাহ জিকিরের দলিল। এটা মুহাদ্দিসীনে কেরাম যুগে যুগে 1400 বছর পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আল্লাহু আল্লাহু বলতে জমিনে যতক্ষণ একজন তাওহিদবাদী লোক থাকবে ততক্ষণ কেয়ামত হবে না। আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে মানে তাওহিদপন্থী শেরেক মুক্ত লোক একজনও যদি জমিনে থাকে কেয়ামত হবে না। এই হাদিসটাই আবার মুসনাদে আহমদের মধ্যে আসছে, লা তাকু মুসাআতু আলা আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে আসছে যতক্ষণ জমিনে একজন লোক থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো এতক্ষণ কেয়ামত সংগঠিত হবে না। তাহলে সালাফদের ব্যাখ্যা হলো এখানে আল্লাহু আল্লাহু বলতে তাওহীদের কথা বোঝানো হয়েছে, আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলা হয়নি। যদি আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলা হতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ জিকির করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবেইনেরা করতেন, তাবে তাবেইনেরা করতেন, যুগে যুগে সালাফেরা করতেন, কিন্তু যুগে যুগে এটা কেউ করেন না। এটা এই হাদিসের সালাফদের ব্যাখ্যার বাইরে গিয়ে বিকৃত ব্যাখ্যা। আরেকটা হাদিস, হাদিসটা জামিয়া তিরমিজির হাদিস, ওয়ামান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাক্কিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, যে আব্দুল্লাহ বিন ওমর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যারা বালেগ হয় নাই ছোট শিশু, এরা যারা কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না, এদেরকে তিনি একটা কিছু কিছু মধ্যে লিখতেন, কোরআনের আয়াতটা লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দিতেন। এটা কিসের দলিল? শিশুদেরকে তাবিজ দেওয়া জায়েজ। কোনো কোনো ভাইয়েরা বলে যে বড়দেরকে দেওয়া জায়েজ না, কিছু আছে সবাইরে জায়েজ, আবার কোনো কোনো ভাইয়েরা বলেন যে না সবাইরে জায়েজ নাই শিশুদেরকে দেওয়া জায়েজ। এই শিশুদেরকে দেওয়ার দলিল হলো এটা, এটা জামিয়া তিরমিজির হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হাদিসের লাস্টের অংশ, এটার আগে আরও লম্বা হাদিস আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর আগের যে অংশটা বর্ণিত হয়েছে এই অংশটা হাসান আর এই অংশটা হলো দঈফ, এই অংশটা দঈফ হাদিস পরের অংশটা। অর্থাৎ এই অংশটা প্রথম দিকে ছিল না, পরবর্তীতে কোনো একজন রাবি এটা সংযুক্ত করছেন। তো সুতরাং এর দ্বারা বোঝা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকেও তাবিজ দেওয়ার অনুমোদন দেন নাই। যদি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও দুটা তাবিজ দিয়ে দিতেন। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, সালাতুল মাগরিবের আজান হয়ে গেছে। মূল কথা যেটা, কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে সালাফদের তরিকা, সালাফদের মত অনুযায়ী সালাফরা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, আমল দিন বোঝার ক্ষেত্রে সালাফে সালেহীনদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।